Next problem, if mod z equal to 1 and omega equal to z minus 1 by z plus 1, where z not equal to 1, then real omega is chatte option er modhe kunta right. Okay, to amra ei problem ta solve er jonno je shortcut tricks ta amra use korbo seta ki one plus I by one minus I equal to plus I. One minus I by one plus I equal to minus I. অনেক প্রবলেম আছে যে প্রবলেমে এই দুটো এক্সপ্রেশন প্রচন্ড পরিমাণে আমাদের কাজে লাগে। ওকে ঠিক আছে, কোশ্চেনে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে কোশ্চেনে? মট জেড ইকুয়াল টু ওয়ান, কিন্তু কিন্তু জেড নট ইকুয়াল টু ওয়ান। আর কি দেওয়া আছে? ওমেগা ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান। ওকে, এবার আমরা জেড কে কনসিডার করব। আমরা জেড কে একটা কমপ্লেক্স নাম্বার ধরে নেব, সেটা আমরা ইচ্ছা মতন ধরতে পারি, কারণ ওর মড ভ্যালু, ওর মড ভ্যালু যেহেতু ওয়ান, ফলে আমরা এমন কমপ্লেক্স নাম্বার কনসিডার করব যার মড ভ্যালু ওয়ান হবে। ঠিক আছে, তাহলে আমি তো কনসিডার করতে পারি জেড ইকুয়াল টু ওয়ান, না পারি না, কেন? মানছি মড জেড ইকুয়াল টু ওয়ান পাবো, কিন্তু ওয়ান নট অ্যালাউড, তাই আমরা ওয়ান না ধরে অন্য কোনো ধরছি। অন্য কি ধরা যায়, অন্য কি ধরা যায়, অন্য কি ধরা যায়? হ্যাঁ, আই, আমরা আয়োটা ধরতে পারি। ওকে, তো জেড ইকুয়াল টু আয়োটা, কেন? কারণ ওর মডিউলাস ভ্যালু ইকুয়াল টু মড আয়োটা ইকুয়াল টু ওয়ান, এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে, আর এই কন্ডিশনকেও স্যাটিসফাই করছে। আমরা জেড ইকুয়াল টু আয়োটা ধরতে পারি। এবার আমরা যদি এই জেড ইকুয়াল টু আয়োটা এই এক্সপ্রেশনে রিপ্রেজেন্ট করি, ওয়ান আই মাইনাস ওয়ান বাই আই প্লাস ওয়ান, মাইনাস কমন, ওয়ান মাইনাস আই বাই ওয়ান প্লাস আই, এখানকার রেজাল্ট কি? মাইনাস মাইনাস আই, কোথা থেকে পেলাম? এটা দেখতে সেম টু সেম এই, তাই ওটার যে রেজাল্টটা সে রেজাল্টটা পুট করলাম ইকুয়াল টু আই, তাহলে কি পেলাম? ওমেগা ইকুয়াল টু জিরো প্লাস ওয়ান ইন্টু আই। ওকে, তাহলে আমরা বলতে পারি কি যে রিয়েল পার্টটা জিরো আর ইমাজিনারি পার্ট এটা, তাহলে রিয়েল ওমেগা ইকুয়াল টু জিরো, তাহলে অপশন ইজ এ রাইট অ্যান্সার। ওকে,